নির্বাচনের আগে হোক বা নির্বাচনের পরে বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে এসেছে কোচবিহার। কোচবিহারের আরো একটি ঘটনায় মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরি, যেখানে বিজেপি সমর্থক পরিবারকে সামাজিক বয়কট করা হচ্ছে। জমি বিবাদ নিয়ে থানায় অভিযোগ দায়ের এবং অভিযোগ দায়ের করবার খবর পাওয়ার পরই কার্যত তা প্রত্যাহার করবার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আর হুমকি আসছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ করছেন। বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় এমনটাও অভিযোগ বিজেপি সমর্থক ওই পরিবারের তরফ থেকে সামনে আসছে। কোচবিহারে তুফানগঞ্জের ঘটনা, যেখানে বিজেপি সমর্থক পরিবারকে সামাজিক বয়কট। কোচবিহারে তুফানগঞ্জের ঘটনা, জমি বিবাদ নিয়ে থানায় অভিযোগ দায়ের, অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি, অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। আগের থেকে আমাদের বাড়িতে হুমকি, পুরানা কেসটা যে আসলো 2-2.5 বছর আগে, ওইতে কেস তোলার জন্য বারে হুমকি মারে। আজকে ওই রকম বাড়ি থেকে আসছে, আসার পরে যে ঝান্ডা ঠান্ডা কাটছে, বাড়িতে ঝান্ডা লাগাই দিয়ে বয়কট বিজেপি করেন বলে। বিজেপি করেন কারা করলো বয়কটটা? তৃণমূল থেকে। চিলেখানা এক গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ন্যাক্কারজনক ঘটনা তৃণমূলরা ঘটিয়েছে, এক কথায় কুচবিহার জেলা জুড়ে শুধু নয়, সারা বাংলা জুড়ে একটা নাটক চলছে। আর সেই নাটক কোম্পানির মালিক নবান্নে বসে আছে। চিলেখানা ওয়ানে আমরা দেখতে পারলাম যে তিনটা সংখ্যালঘু পরিবারকে দলীয় পতাকা বাড়ির মধ্যে লাগিয়ে সামাজিক ধর্মঘট করা হচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি? যে ঘটনা ঘটাচ্ছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। আমার তো মনে হচ্ছে তৃণমূলের এই আমলে একটা মানে প্যারালাল একটা বিচার ব্যবস্থা তৈরি করা হয়েছে। হাফ পঞ্চায়েত বলুন বা তাকে শরীয়তি বিধান বলুন বা যাই বলুন না কেন, এই ধরনের একটা প্যারালাল বিচার ব্যবস্থা তৈরি করা হয়েছে, যেখানে এই ধরনের মানুষকে বিভিন্ন ধরনের শাস্তি, বিভিন্ন ধরনের মানুষ মানে যারা বিজেপি করে তাদেরকে শাস্তি দেওয়া, দোকান বন্ধ করে দেওয়া, দোকান খুলতে না দেওয়া, সামাজিকভাবে বয়কট করা, কল জল খাওয়ার জলের কল সেই কল তুলে নিয়ে যাওয়া, এই ধরনের চলছে। এইবার সন্ত্রাসটা হচ্ছে চাপা সন্ত্রাস। তৃণমূল কংগ্রেস স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে 21-এর তুলনায়। 21-এ যেহেতু সমস্ত বিষয়টা সামনে চলে এসেছিলো সন্ত্রাসটা, এইবার চাপা সন্ত্রাস হচ্ছে, অর্থাৎ হাতে মারো তার থেকে বেশি ভাতে মারো। খাবার জল বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসা বন্ধ করে দাও, অটো চালালে অটো বন্ধ করে দাও, এই ধরনের অত্যাচার চলছে। এই ধরনের সামাজিক বয়কটকে আমাদের দল তৃণমূল কংগ্রেস কখনোই অনুমোদন করে না। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো বা কারা ঘটালো এটা আমাদের খতিয়ে দেখতে হবে। তবে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে দুটো পরিবারের মধ্যে জমি সংক্রান্ত ঝামেলা, সেই ঝামেলাকে কেন্দ্র করে কেউ কেউ দলের পতাকা ব্যবহার করে সেটাকে ঘোরালো করবার চেষ্টা করছে। আর এদিকে খড়দহ লেভেল ক্রসিংয়ে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাতে গাড়ির চালককে আটক করা হয়েছে এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই যে রেলের তরফ থেকে তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে। আর একই সঙ্গে রবিবারের এই দুর্ঘটনার পর সোমবার সকালেও ছবিটা কিন্তু এক ফোঁটাও পাল্টায়নি, বিপজ্জনকভাবে ঝুঁকির যাতায়াতে চলছে ওই লেভেল ক্রসিং দিয়ে। দেখাই ছবি। ৪৮ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস পেরোচ্ছিল খড়দা স্টেশন, সেই সময় দুর্ঘটনা। 4 নম্বর রেলগেট বন্ধ হয়ে যাওয়ায় 1 নম্বর রেলগেট থেকে 2টি গাড়ি রেল লাইনে ঢুকে পড়ল, বের হতে পারেনি আর, যার ফলে 4-চাকা গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের। ঘটনায় আটক দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক। গতকালকে হাজারদুয়ারি এক্সপ্রেস এখান দিয়ে যাচ্ছিল এবং এই রেল লাইন এবং এই রেলগেটের ফাঁকে রেলগেটের মাঝের যে গ্যাপটা, সেই গ্যাপটা বড় জোর, হেঁটে আসলে 3-4 পা, বড় জোর 7-8 ফুট, এর মাঝেই কিন্তু গতকালকে ওই এসইভি গাড়িটা দাঁড়িয়েছিল, যার ফলেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে। গাড়িটা ঠিক এই জায়গাটাতে ছিল, সোজা ছিল না, বরং একটু বাঁকা করেই ছিল, কিন্তু তবু দুর্ঘটনা এড়ানো যায়নি। দুর্ঘটনার জেরে রাতেই রেলের পক্ষ থেকে অভিযুক্ত চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়, তাকে আটক করেছে রেল পুলিশ। গাড়ি চালক অভিযোগ অস্বীকার করলেও এসইভির ঠিক পিছনে থাকা বাইকের চালক কিন্তু বলছেন অন্য কথা। উনি লাল সিগন্যাল করে দিয়েছে গেট খোলার জন্য, তারপরে যেটা আমাদের গেট বন্ধ করার আগে যে হুটারটা বাজে, সেই হুটার বাজাচ্ছে, তা সত্ত্বেও যদি জোর জবরদস্তি ঢুকে
নাম্বার প্ল্যাটফর্মের ওই দিক থেকে গাড়িটা আসছিল, রেল গেটটি পেরিয়ে গেছিল। এক নাম্বার প্ল্যাটফর্মের লাইন, দু নাম্বার, তিন নাম্বার প্ল্যাটফর্মের লাইন এইটা, সেটা পেরিয়ে এই চার নাম্বার প্ল্যাটফর্মের যে লাইন, এই লাইনটা টপকে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে গেছিল। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি রাখা রয়েছে বারাকপুরের আরপিএফ পোস্টে। তবে শুধু খর্দা নয়, প্রায় প্রতিটি রেলগেটেই আইন ভেঙে পারাপার নিত্য নৈমিত্তিক ছবি। দুর্ঘটনা এড়াতে সচেতন হতে হবে মানুষকে। সুখেন্দু সরকার, তুলিকা রায়, সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনার পর আমেরিকায় হিংসার কোনো জায়গা নেই বলে স্পষ্ট করলেন জো বাইডেন। এফবিআই সহ অন্যান্য বিভাগের সঙ্গে কথা হয়েছে, এফবিআই তদন্ত করছে বলে জানান জো বাইডেন। তবে এই ঘটনায় আততায়ীদের ঠিক কি মোটিভ ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছেন জো বাইডেন। এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় সকলকে শান্ত থাকার অনুরোধও জানিয়েছেন জো বাইডেন। এফবিআই তদন্ত করছে বলেও জানাচ্ছেন তিনি। অপরদিকে ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে বলে জানান জো বাইডেন। দ্রুত তার সুস্থতা কামনা করেছেন। এর পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে উঠছেন ডোনাল্ড ট্রাম্প, এটা শুনে খুশি হয়েছেন বলেও জানান জো বাইডেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জো বাইডেন। এর পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি। গতকালকের ঘটনার পর রীতিমতো সরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। এই পরিস্থিতিতে সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন জো বাইডেন। রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে রাখি। কোচবিহারের মাথাভাঙায় সেখানে কার্যত নিদান দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। তিনি নিদান দিচ্ছেন যে ভোট যারা দেয়নি তৃণমূল কংগ্রেসকে তারা আর লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, অর্থাৎ তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে না। আর যখন এই বক্তব্য সামনে আসছে তখনই মূলত প্রশ্ন একগুচ্ছ উঠে আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করতে হবে? তৃণমূল কংগ্রেস না করলে তাহলে কি তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না? লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকি এইরকমভাবে প্রকাশ্য থেকে কিভাবে দিতে পারেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি? যেই মন্তব্য সামনে আসবার পর কার্যত সরগোল পড়ে গিয়েছে সেই মন্তব্য। বিশ্বজিৎ রায়ের সেই মন্তব্য একবার আপনাদের সামনে তুলে ধরে শুনুন। আমাদের মাথা ভাঙা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে মারল। তাই আমি বলতে চাই, যারা সরকারি এই সুযোগ সুবিধা পায়, যারা আমাদের সঙ্গে বেইমানি করল, আগামী দিনে এমন হওয়া উচিত, দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত। আমরা পৌরসভার কাছে এবং সরকারের কাছে আমরা দলবদ্ধ হবে। আমরা আবেদন করতে চাই, যারা বেইমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে, চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে করে সুবিধা প্রদান করতে হবে। প্রয়োজনে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে হবে। এইটাই আমাদের উদ্দেশ্য হবে আগামী দিনে। তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যারা বিজেপিকে ভোট দেয়নি তাদের কোনো রকমের কোনো অধিকার নেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার। শুধু কি তাই, একই সঙ্গে কোচবিহারেরই আরও একটা ঘটনা, দিনহাটার ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে শাসক নেতা তার মুখেও কার্যত এই একই নিদান, যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাবে বা যাদেরকে দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে নাকি ভাবনা চিন্তা করা হবে। সবটাই কি ভোটের নিরিখে পিছিয়ে থাকার জন্য এইরকম নিদানগুলো সামনে আসছে? যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন একটার পর একটা বিতর্ক, এবং যেভাবে নিদান দেওয়া হচ্ছে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাবে তারা তৃণমূল কংগ্রেস করতে হবে, এবং যদি তৃণমূল কংগ্রেস কেউ না করে, যদি তৃণমূল কংগ্রেসে ভোট না দেয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার তাদেরকে দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববে সরকার, কারণ তৃণমূলের সরকারই নাকি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং সেই অর্থ প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আর সেই কারণের জন্যই ভাবনা চিন্তা করবার সময় এসে গিয়েছে। আর এই মন্তব্য বা এই বিতর্ক যখন সামনে আসে তখনই কার্যত বিরোধীরা তারাও সোচ্চার হয়েছেন যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কর্মী যারা রয়েছেন তারাই কি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন? সরকারের সমস্ত রকমের সুবিধা কেবলমাত্র কি তারাই পাবেন? অন্যদিকে উদয়ন গুহর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। কী বলেছেন উদয়ন গুহ?
আপনাকে বলবো যে লক্ষ্মী ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা দেশের অন্ততপক্ষে এটা বাঁচতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে পারে। সময় পদ্মফুলে